ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে। সড়ক দুর্ঘটনার লাগাম টানা যেন কোনোভাবে সম্ভবপর হচ্ছে না। প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা জেরে আহত অথবা নিহতের খবর রয়েছে সংবাদের শিরোনামে। মঙ্গলবার দুপুর আনুমানিক 2:40 নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন 18 মোড়া পাহাড়ের 45 মাইল এলাকায় বহিরাজ্যের 12 চাকা একটি ঠান্ডা পানীয় বোঝাই লরি, যার নম্বর JK02BN0939, আগরতলা আসার পথে বাঁকনীতে গিয়ে ব্রেক ফেল করে জাতীয় সড়ক থেকে গভীর খাতে পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও সহচালক দুজনে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে খবর আসে মুঙ্গিয়াকামী থানা ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীদের অফিসে। খবর পাওয়ার পরই তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গভীর খাত থেকে লরির চালক ও সহচালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু লরির চালকের বাঁ হাতটি ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে। জানা যায়, লরির চালক ও সহচালক দুজনের বাড়ি জম্মু কাশ্মীর এলাকায়। আমি গেলাম, গিয়ে দেখলাম যে একটা অনেক নিচে গেছে গাড়িটা, 12 চাকা গাড়ি আসতো আগে। আচ্ছা, তারপর ড্রাইভার খুব সিরিয়াস, দুজন একজন হ্যান্ডিম্যান আছে। আচ্ছা, নামটা জানা গেছে? নামটা ঠিক জানা গেছে, ঠিক আছে, আমার মোবাইলে আছে, ফোন আছে। হলো অরবিন্দ সিং, বয়স 58। বাড়িটা ঠিক জানা গেছে, এটা বাড়ি জম্মু কাশ্মীরের গাড়ি এটা। আর একজন যে খালাসি আছে তাই হলো, নাম হইলো রোমেন কুমার, বয়স 30। গাড়ির নাম্বারটা হইলো JNK02BN0939। ঠান্ডা লুট। ঘটনা সম্পর্কে লরির সহচালক জানায়, গাড়িটি আচমকা খাদে পড়ে যায়। তখন চালক ও সহচালক দুজনই খাদে পড়ে গুরুতর আহত হন। গাড়ি কা নম্বর ক্যা হ্যাঁ? নাম কে রমন। রমন কাহা কে রহনে বালি? জম্মু কাশ্মীর। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।